গুড ইভিনিং ক্লাস থ্রি টুডে অলসো উই আর টু কন্টিনিউ কম্পোজিট ম্যাথস এক্সারসাইজ টেন আর নট ক্যারি সাবট্রাকশন এগুলো ক্যারি সাবট্রাকশন নয় সিম্পল এগুলো করে নেবে অল রাইট টেন আপ টু এই টুয়েলভ পর্যন্ত বইয়ে করে নেবে না ফ্রম কোয়েশন থার্টিন টু টোয়েন্টি থ্রি এটা কিন্তু খাতায় করতে হবে না থার্টিন থার্টিন থেকে সিক্সটিন কিন্তু সিম্পল সাবট্রাকশন কোয়েশনটা লিখবে ওপর নিচে কলম ওয়াইজ যেমন এখানে লেখা আছে ওয়ান টেন্স হান্ড্রেড থাউজ লেখা থাউজেন্ড কোনো লেখা দরকার নেই কলম ওয়াইজ ওপর নিচে লিখবে নাম্বার আর সাবট্রাক্ট করবে কোনোটাই কিন্তু ক্যারি নয় আচ্ছা সেভেন্টিন এইটি নাইনটিন টোয়েন্টি একটু খেয়াল রাখবে সাবট্রাক্ট থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি ফ্রম ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি থ্রি মানে এটাকে কিন্তু এটা থেকে সাবট্র্যাক্ট করতে হবে তাই যখন লিখবে তোমরা বড় নম্বরটা ওপর লিখবে এই ফাইভ থাউজেন্ড ওপরে লিখবে তার নিচে কিন্তু থ্রি লিখবে ঠিক আছে এটা বাংলা মানেই হচ্ছে কি এইটাকে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটা থেকে মাইনাস করো ফ্রম মানে থেকে অতএব আমরা জানি এমনিতেই বড়ো থেকে ছোটো সাবট্র্যাক্ট করি আমরা সো এইটা কিন্তু উপরে লিখবে তার নিচে এটা লিখবে কোয়েশ্চেন অবশ্যই লিখবে রাইট ডাউন দ্য কোয়েশ্চেন তারপরে তার নিচে ওপর নিচে লিখে কলম ওয়াইজ সাবট্রাক্টটা করবে সেভেন্টিন এইটি নাইনটিন টোয়েন্টি ওইভাবেই হবে আচ্ছা টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রি এখানে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্স মানে হচ্ছে ডিফারেন্স মানে ম্যাথসে কিন্তু ডিফারেন্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে বাংলায় বলে মানে পার্থক্য তা ম্যাথসে মানে পার্থক্য মানে কতটা মাইনাস করে আমরা বার করি উই সাবট্রাক্ট ঠিক আছে ডিফারেন্স মানে সাবট্রাক্ট ম্যাথসে এখানেও কিন্তু বড়োটা ওপরে লিখে ছোটোটা তার নিচে লিখে সাবট্রাকশনটা করবে

না দিজ অল আর ক্যারিস্রাকশন এগুলো সবই কিন্তু ক্যারিস্র্যাকশন ডু দিস সামস ইন দ্য বুক অনলি এটা বইয়ে করে নেবে কিন্তু কেয়ারফুলি করবে ক্লিয়ার না ক্যারি দু একটা আমরা দেখে নিই ক্যারি সাবট্রাকশন ना यू मस्ट रईट डाउन जो कैरिंग पेंसिल दे केटे लिखे ना वन फाइव क्योंकि सबट्रैक्ट होना सो वन एंड वन की क्या निलम ए थ्री थे निल जखने करि नोब पास क्योंकि केटे एक कमे देव ठीक थ्री थे के वन क्यारि चले कमे दिलम अच्छा नाओ इलेवन माइनस फाइव इट सिक्स अच्छा अगेन टू वी हैव टू टेक क्यारि वान की निलान जो चले गल क्यू थो जिरो टुएल्व माइनस सिक्स सिक्स ना जिरो थे सो अगेन आई उल टेक क्यारि टेन हो जाए এটা থ্রি হবে যেটা উপরে কেটে লিখবে একটু ছোট করে লিখবে ঠিক আছে আমার একটু কম্পিউটারে একটু প্রালভ হচ্ছে বলে তোমরা কিন্তু একটু ছোট করে কেটে লিখবে টেন মাইনাস সেভেন থ্রি অ্যান্ড থ্রি মাইনাস থ্রি জিরো জিরোটা লেখা দরকার নেই থ্রি মাইনাস থ্রি জিরো জিরোটা আমরা লিখবো না ওটা তো কোনো মানে হয় না প্রথম দিকে মাঝখানে হলে ঠিক আছে আচ্ছা এক্সাম্পল এই কোয়েশন ফোরটা একটু দেখে নেব প্রথম জিরো হলে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি ইজি জন্য সব কোটা একবার দেখে নেবো যে কোথায় কোথায় ক্যারি হবে ওটা হলে খুব ইজি হয়ে যায় যেমন দেখো এটা জিরো থেকে থ্রি যাবে না মাইনাস হবে না কি হলো ক্যারি নিলাম টেন এবার দেখো জিরো এদের কাছ থেকে তো ক্যারি কিছু আমরা নিতে পারবো না কেন জিরো মানে তো কিছুই নাই তাহলে এখানে হয় কি এটা সিম্পল রুল মাথায় রাখবে দুটি ভাবে বুঝিয়ে দিচ্ছি এই ফোর থেকে কিন্তু ক্যারি হয়ে হয়ে পাস হয়ে আসে ঠিক আছে মানে ফোর থেকে এটা নিল এই জিরোটা নিল তাহলে কী হলো টেন হলো আর টেন থেকে আবার এ নিল তাহলে এটা নাইন হয়ে গেল আর টেন থেকে এ যদি একটা নিয়ে এটা টেন হয়ে যাবে আবার এটা টেনটা থেকে যদি ওয়ান এটা নিয়ে নিল তাহলে এটা নাইন হয়ে গেলো তারপর জিরো যদি পরপর থাকে তা সিম্পল রুল মাথায় রাখবে ইফ দেয়ার কন্টিনিউস জিরোজ প্রথম জিরোটা টেন হবে তারপরেগুলো এগুলো সব নাইন হবে কেন হবে বোঝালাম এখনই এটা নাইন হবে এরপরেরটাও নাইন হবে আর লাস্টে যে নাম্বারটা থাকবে ওটা একটা কমে যাবে থ্রি হয়ে যাবে এটা এটা করে নিলাম আমরা এবার আমরা সাবট্র্যাকশন করে নেবো এক চান্সে টেন মাইনাস থ্রি সেভেন নাইন মাইনাস এইট ওয়ান নাইন মাইনাস সিক্স থ্রি অ্যান্ড থ্রি মাইনাস ওয়ান টু খুব সাবধানে মন দিয়ে করবে কিন্তু এক্সাইজ ইলেভেনটা এক্সাইজ ইলেভেন ওনলি ওয়ান হোমওয়ার্ক এই টোটাল ওয়ান থেকে নিয়ে এই গোটা পেজটা ফিফটিন পর্যন্ত এটা ক্যারি আছে সো ইউ মাস্ট ডু দিস কেয়ারফুলি সো টিল হেয়ার ইট ইজ ইউর হোমওয়ার্ক থ্যাংক ইউ ভেরি মাছ